আমরা এই ক্লাসে ভরবেগ আর গতিশক্তি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছ যার ভর 100 কেজি এবং এটি 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় রয়েছে সামনের দিকে। এখন আমি এইটার ভরবেগ কীভাবে বের করব। দেখো, ভরবেগ বলতে বোঝায় ভর আর বেগের গুণফল। তো গাড়ির ভর হলো এম আর বেগ হলো ভি, তো এই দুইটার গুণফল 100 গুণ 20, তাহলে আসে আমার 2000। আর এককটা কীভাবে নির্ণয় করব, ভরের একক কেজি আর বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি 2000 কেজি মিটার পার সেকেন্ড। তো আমরা কোনো বস্তুর ভরকে সেই বস্তুর বেগের সাথে গুণ করলে আমরা ভরবেগ পাই। তো এই গাড়িটা যদি গতিশীল অবস্থায় না থাকতো, ধরো এখানে আমার গাড়িটা স্থির অবস্থায় রয়েছে, বেগটা 20 মিটার পার সেকেন্ড না, 0 অর্থাৎ স্থির অবস্থায় রয়েছে, তাহলে আমাদের ভরবেগ কত হবে, MV ইজ ইকুয়াল টু গুণ 0। তাহলে আমরা বলতে পারি স্থির অবস্থায় যে কোনো বস্তুর ভরবেগ 0, যদিও ভর থাকে, বেগ 0 হওয়ার কারণে আমাদের টোটাল মানটা 0 আসে, অর্থাৎ কোনো ভ্যালু থাকে না। তো আমরা যখন এই টার্মটাকে অঙ্ক ইউজ করব, তখন বারবার এই এমভি এমভি লিখতে গেলে অনেক টাইম যাবে আমাদের। তো আমরা এটাকে সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। আমরা ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করার সময়ও চেষ্টা করব এটাকে পি দ্বারা প্রকাশ করতে। আচ্ছা, এবার আসি আমরা গতিশক্তির ক্ষেত্রে। শক্তি নিয়ে তোমাদের সামনের চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করা হবে, কিন্তু এই চ্যাপ্টারের আর কি আমার সংরক্ষণ সূত্রের জন্য আমাদের মেইনলি যে টার্মটা জানা লাগবে সেটা হলো গতিশক্তি। গতিশক্তিকে আমরা প্রকাশ করি ইকে বা ইউ বা ই, যে কোনোভাবে প্রকাশ করতে পারো তোমরা। তো আমি এখানে ইকে দ্বারা প্রকাশ করছি। গতিশক্তির সূত্র হলো হাফ এমভিআর স্কোয়ার। তো এই গাড়িটার গতিশক্তি আমরা কত বলতে পারি, এখানে ধরো গাড়িটা সে 20 মিটার পার সেকেন্ড বেগেই গতিশীল রয়েছে, তাহলে এখানে যদি আমি মানটা বসিয়ে দিই, তাহলে দেখো গাড়িটার গতিশক্তি কত আসে, হাফ 120 এর স্কোয়ার, 20,000। তো এইটার এককে আমরা ডাইরেক্ট বলতে পারি জুল, অর্থাৎ আমরা শক্তির একক জুল দ্বারা প্রকাশ করি। এটা তোমরা সামনের অধ্যায়ে যখন আমরা শক্তি নিয়ে আলোচনা করব তখন তোমরা জানবে। তো এখানে যে এককটা আসে সেটা আসলে একটু কমপ্লেক্স একক, এই জন্য এটাকে একবারে জুল হিসাবে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখি গতিশক্তি আর ভরবেগের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে সেইটা। আমরা দুইটা সূত্র কী দেখেছিলাম, ভরবেগ পি ইজ ইকুয়াল টু এমভি আর গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি এর স্কোয়ার। তাহলে আমি সমীকরণ 2 যদি কন্টিনিউ করে যাই, দেখো এখানে আমরা লিখতে পারি হাফ এমভি গুণ ভি। এখন এমভি আমরা কি জানি, পি 1 নং সমীকরণ অনুযায়ী আর ভি এর সাথে গুণ, এক অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা সবশেষ লিখতে পারি ইকে ইজ ইকুয়াল টু হাফ পি ভি। এটাই আমাদের গতিশক্তি ও ভরবেগের সাথে সম্পর্ক। তোমাদের যদি কোনো ম্যাথে ভরবেগ দেওয়া থাকে আর যদি গতিশক্তি বের করতে বলে, তাহলে তোমরা ইজিলি এটা দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখি এই দুইটা রাশির ভিতর কী কী ধরনের বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই। প্রথমে ভরবেগকে আমরা কী ধরনের রাশি বলতে পারি, ভরবেগের ভর কোন ধরনের রাশি। ভর আমরা জানি স্কেলার রাশি, যেহেতু এর কোনো দিক নেই, কিন্তু বেগ কিন্তু একটা ভেক্টর রাশি। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি আমরা কোনো স্কেলার রাশিকে ভেক্টর রাশির সাথে গুণ করি, তাহলে রাশিটা হয় ভেক্টর রাশি। তাহলে আমরা ভরবেগকে বলতে পারি ভেক্টর রাশি। এখন গতিশক্তিকে কী বলতে পারি, গতিশক্তির সাথে সম্পর্কটা আমরা দেখেছিলাম ইকে ইজ ইকুয়াল টু হাফ পি ভি। এখন দেখো ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি আমরা জানি, আর তার সাথে একটা ভেক্টর রাশি গুণ করছি। তো ভেক্টর রাশির সাথে যখন ভেক্টর রাশি আমরা গুণ করব, তখন সেটা হয়ে যায় স্কেলার রাশি। তাহলে আমরা গতিশক্তিকে বলতে পারি স্কেলার রাশি।
এরপর ভরবেগটি লব্ধ রাশি, এটা তো আর ব্যাখ্যা করার আসলে এখন আমার প্রয়োজন নেই, কারণ তোমাদের প্রথম পার্ট থেকেই আমি এটা বলে আসছি যে যেটার একক তোমরা দেখবে একটু কমপ্লেক্স সেইটা হলো যে লব্ধ রাশি। যেমন এখানে ভর আর বেগকে একসাথে আমাদের গুণ করা লাগছে, দুইটা রাশি কিন্তু আলাদা আলাদা। তো যেহেতু একটা রাশি প্রকাশ করতে আমার দুইটা রাশি সাহায্য নেওয়া লাগছে, তাই এটা লব্ধ রাশি, এবং গতিশক্তিও তাই, এটাও লব্ধ রাশি। ভরবেগের একক আমরা দেখেছিলাম কেজি মিটার পার সেকেন্ড, আর গতিশক্তির একক একটু মনে করো জুল। মাত্রা, ভরবেগের মাত্রা আমরা বের করে ফেলি। দেখো এখানে কেজির জন্য এম, মিটার এল, সময়টি ইনভার্স, আর গতিশক্তির মাত্রা এখান থেকে আমরা পাই এম এল। আমাদের হাফ কাউন্ট করা লাগবে না, আমরা শুধু রাশি দিয়ে কাউন্ট করব। পি এর মাত্রা পেয়েছিলাম এম এল টি ইনভার্স, তার সাথে ভি এর মাত্রা, ভি কি বেগ, বেগের মাত্রা এল টি ইনভার্স। তাহলে এখানে আমরা লিখতে পারি এম এল স্কোয়ার টি মাইনাস টু, এইটা হলো আমাদের গতিশক্তির মাত্রা।